ওটা রুটিন প্রোগ্রাম ওখানে অরিজিৎ সিং এর মতো নেতাকে যারা ঝুঁকাতে পারছে না তাই তার তার ব্যবসা তার পরিবার সবাইকে উত্তক্ত করার চেষ্টা করে আজ নয় যেদিন থেকে উনি আমাদের পার্টিতে এসেছেন আড়াই বছর ধরে তার পিছনে লেগে আছে তিনি কিন্তু তার যোগ্য জবাব দিচ্ছেন টক্কর দিচ্ছেন যারা শক্তি দিয়ে গুন্ডা দিয়ে গায়ে জোর দিয়ে পুলিশ দিয়ে রাজনীতি করতে চায় মানুষ একদিন তাদেরকে জবাব দেবে অর্জুন সিং এর বাড়িতে বোমাবাজি চালানোর ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে টুইটারে তোপ দাগলেন রাজ্যপাল অর্জুন সিং এর বাড়িতে বোমাবাজি চালানোর ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে টুইটারে তোপ দাগলেন রাজ্যপাল আজ সকালে বোমাবাজি আইন শৃঙ্খলার পক্ষে উদ্বেগজনক টুইট বার্তা রাজ্যপালের অর্জুন সিং এর বাড়িতে বোমাবাজি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পর পর তিনটি বোমা ছোড়ার অভিযোগ আইন শৃঙ্খলা প্রশ্নে রাজ্যের বিরুদ্ধে টুইটে সরব রাজ্যপাল চব্বিশের আগে সখ্যের বার্তা সোনিয়া মমতার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস বামেদের সঙ্গে আলোচনা ছাড়াই সিদ্ধান্ত প্রশ্নে জোটের ভবিষ্যতে জমি ছাড়তে নারাজ সিপিএম মীনাক্ষী ও নন্দিনীর নাম নিয়ে জল্পনা আজ শাহী সাক্ষাতে শুভেন্দু দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন রাজ্যের বিরোধী দলনেতা প্রাক্তন দেহরক্ষী মৃত্যু মামলায় রক্ষা কবচ মেলার পর রাজধানী সফর ঘিরে জল্পনা পুজোয় গতবারের বিধি বলবৎ পরিস্থিতি ঠিক থাকলে হতে পারে কার্নিভাল উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী রাতের ছাড় নিয়েও সিদ্ধান্ত পরে 15-18 বিসর্জন আফগানিস্তানের নয়া প্রধানমন্ত্রী পাক ঘনিষ্ঠ মোল্লা হাসান আখুন অনশিত দখলের পর সরকার গঠন তালিবানের লড়াইয়ে পিছিয়ে পড়ে উপপ্রধানমন্ত্রী আব্দুল গানি বারাদাত তালিব মন্ত্রিসভায় স্ট্যানেক্সাই জাবিউল্লাহ মুজাহিদ অর্জুন সিং এর বাড়িতে বোমাবাজি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পর পর তিনটি বোমা ছোড়ার অভিযোগ আইন শৃঙ্খলা প্রশ্নে রাজ্যের বিরুদ্ধে টুইটে সরব রাজ্যপাল চব্বিশের আগে সখ্যের বার্তা সোনিয়া মমতার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস বামেদের সঙ্গে আলোচনা ছাড়াই সিদ্ধান্ত প্রশ্নে জোটের ভবিষ্যতে জমি ছাড়তে নারাজ সিপিএম মীনাক্ষী ও নন্দিনীর নাম নিয়ে জল্পনা আজ শাহী সাক্ষাতে শুভেন্দু দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন রাজ্যের বিরোধী দলনেতা প্রাক্তন দেহরক্ষী মৃত্যু মামলায় রক্ষা কবচ মেলার পর রাজধানী সফর ঘিরে জল্পনা পুজোয় গতবারের বিধি বলবৎ পরিস্থিতি ঠিক থাকলে হতে পারে কার্নিভাল উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী রাতের ছাড় নিয়েও সিদ্ধান্ত পরে 15-18 বিসর্জন আফগানিস্তানের নয়া প্রধানমন্ত্রী পাক ঘনিষ্ঠ মোল্লা হাসান আখুন অনশিত দখলের পর সরকার গঠন তালিবানের লড়াইয়ে পিছিয়ে পড়ে উপপ্রধানমন্ত্রী আব্দুল গানি বারাদাত তালিব মন্ত্রিসভায় স্ট্যানেক্সাই জাবিউল্লাহ মুজাহিদ